आगामी 7ই মার্চ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি বাংলার মাটিতে আবার পদার্পণ করছেন। বাংলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তিনি বাংলার মানুষকে সম্বোধন করবেন ব্রিগেড প্রাউড প্যারেড গ্রাউন্ড থেকে। সেই কর্মসূচিকে সামনে রেখে রাজ্য জুড়ে বুথে বুথে প্রচার অভিযান চলছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা 30 নম্বর ওয়ার্ডে দুর্গাপুর নগর নিগমের ঠিক একইভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই প্রচার অভিযানে সামিল হয়েছি। এখানে উপস্থিত আছেন শক্তি কেন্দ্র প্রমুখ ভাই শুভেন্দু, উপস্থিত আছেন আসানসোল সাংগঠনিক জেলা এবং আরেকজন শক্তি কেন্দ্র প্রমুখ শুভম সাউ, উপস্থিত আছেন আসানসোল সাংগঠনিক জেলা সদস্য তথা দুর্গাপুর পশ্চিম বিধানসভা আন্দোলন প্রমুখ আমার অগ্রজ কল্যাণ দুবে মহাশয়, উপস্থিত আছেন 3 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি শ্রদ্ধাভাজন তাপস নায়েক, উপস্থিত আছেন মন্ডলের জিএস তেজনারায়ণ পাণ্ডে, মিলন নাগ পশ্চিম বিধানসভার কনভেনার, বন্ধুপতি অভিজিৎ দত্ত ভোলা। আমাদের কণ্ঠস্বর শুনতে পাওয়া এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় দুর্গাপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ থেকে শুরু করে পথ চলতি এই বিধানসভার নির্বাচক মণ্ডলী যারা দুর্গাপুর বাজারে ক্রেতা হিসাবে বাজার করার জন্য আসছেন, তাদেরকে আমরা নত মস্তকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। হঠাৎ করে আপনাদের কারো কারো মনে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিতে পারে যে আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম, হঠাৎ করে কেন ভারতীয় জনতা পার্টি? দীর্ঘ একটা 23 বছরের রাজনৈতিক সম্পর্ককে ছিন্ন করে দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার মানুষকে এটা বোঝাতে সমর্থ হয়েছিলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনিই পারেন 34 বছরের অপশাসন সিপিএমকে ভটিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন বাংলায় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে এবং সিপিএমকে হটাতে। বাংলার মানুষ এটা বুঝতেও সমর্থন হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলন ত্যাগ তিতিক্ষা সকলটাকে সামনে